ডিভাইডার না ভাঙা অবধি আমরা পদক্ষেপ তুলছি না, তুলবো না, তুলছি না, তুলবো না। অবিলম্বে ডিভাইডার ভাঙতে হবে, ভাঙতে হবে, ভাঙতে হবে, তুলছি না। ডিভাইডার না ভাঙা অবধি আমাদের পদক্ষেপ তুলছি না, তুলবো না, তুলছি না। শুক্রবার গভীর রাতে রায়গঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে মৃত্যু হয় এক বাইক আরোহীর। এর ফলে অপরিকল্পিত ডিভাইডার ভাঙার দাবিতে শনিবার রায়গঞ্জের দেবীনগরে পথ অবরোধ করলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এমনিতেই রাস্তা ছোট, তার উপর ডিভাইডার করে দেওয়ায় রাস্তা আরো ছোট হয়ে গিয়েছে, বড় গাড়ি এলাকায় ঢুকতে পারছে না, এর ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এ কারণেই এদিন তারা পথ অবরোধ করেন বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার গভীর রাতে এই ডিভাইডারে এক বাইক আরোহী ধাক্কা লাগায় তার মৃত্যু হয়। এই ডিভাইডার ভাঙার দাবিতে অবরোধে নেমেছেন তারা। এদিন আন্দোলনকারী স্থানীয় মহিলা রমা বন্দ্যোপাধ্যায় বলেন, একের পর এক দুর্ঘটনা ঘটছে অপরিকল্পিতভাবে তৈরি ডিভাইডারের জন্য। গতকাল রাত দুটো নাগাদ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সে কারণেই আমাদের এই আন্দোলন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগরের হালদারপাড়া এলাকায়। আহত অপর যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। সমস্যাটা বলতে, এখানে একটা ডিভাইডার করা হয়েছে, যে আমাদের দেবীনগরে একটা পাড়া রাস্তা বললেই চলে, এটার মানে প্রশস্ত খুবই কম, তার মধ্যে একটা ডিভাইডার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে হঠাৎ পরিকল্পনা ভাবে, হ্যাঁ, এবং এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখান দিয়ে দূরপাল্লার বা লোকাল কোনো গাড়ি যাচ্ছে না, একটা গাড়ি যদি ছোটোখাটো গাড়িও যায় সেক্ষেত্রে কোনো টোটো পাস হতে পারে না, এবং প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেমন গতকাল রাত্রি আনুমানিক 12টার সময় দেবীনগরের একজন ছেলে এখানে ডিভাইডারের মধ্যে যাচ্ছিল, হঠাৎ করে লেগে গেছে, লেগে গিয়ে পড়ে গিয়ে ডিভাইডারে বাড়ি খেয়েছে এবং সে এখানে মারা গেছে। তার একটা 8 বছরের মেয়ে আছে, তার এই সংসারকে কে দেখবে? হ্যাঁ, এরই প্রতিবাদে বা ডিভাইডার ভাঙার প্রতিবাদে আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি। পৌরসভা, এর আগে পৌরসভা অনেকবার জানানো হয়েছে, পিডব্লিউডিও জানে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই আমরা মানে আমাদের আবেদন বা আমাদের ডিমান্ড, যে ডিভাইডারটাকে অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আমরা আলোচনার ভিত্তিতে ভাঙা গড়া সবই করতে পারব, আমরা নিশ্চয়ই মানুষের সুবিধা যেটা হবে সেটাই করব। এটা নিয়ে বিতর্ক চাইছি না, বিতর্ক করার সময়ও নয়। এইখানকারই একজন প্রতিবেশী যুবক মারা গেছেন রাতে অ্যাক্সিডেন্টে, কত রাতে কিভাবে মারা গেছেন ওগুলা নিয়েও চুলচেরা বিশ্লেষণের প্রয়োজনও এখন নেই, কারণ পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে, দায়বদ্ধতা আমাদের। যে ছেড়ে চলে গেল পৃথিবী ছেড়ে, সে তো চলেই গেল, কিন্তু তার পরিবারটা তো রয়ে গেল, সেই পরিবারটা তো আমাদেরই পরিবার, তো সেই পরিবারের পাশে দাঁড়াতে হবে, সবাই মিলে সুস্থ একটা মীমাংসা করতে হবে। আমি এখানে প্রস্তাব দিয়েছি যে এখানকার বাজার যে কমিটি আছে, দেবীনগর কালীবাড়ি ব্যবসায়ী কমিটি, তাদের সঙ্গে এবং এলাকার সুনাগরিক তাদের সাথে বসে আমরা রায়গঞ্জ পৌরসভা, রায়গঞ্জ থানা এবং রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, আমরা এসডিও সাহেবকে নিয়ে আমরা একটা আলোচনায় বসে একটা সুস্থ সমাধান আমরা করব। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।